বন্ধুরা, মাত্র কিছুক্ষণ আগেই AEW-তে ডেবু করলেন পেজ। আজকে ছিল AEW-র কোম্পানির গ্র্যান্ড স্ল্যাম পেপার ভিউ এবং সেখানে একটি ট্যাগ টিম ম্যাচ হচ্ছিল মেয়েদের মধ্যে, আর সে সময় চলে আসেন পেজ। কিন্তু সেখানে তার নাম পেজ নয়, তার নাম হচ্ছে সারায়া। আর পেজকে দেখে সকলে অনেক বেশি অবাক হয়ে যায়, আর অডিয়েন্সের রিয়াকশনও অনেক ভালো ছিল, অনেক বেশি শকিং ছিল। আর আমরা প্রত্যেকে কম বেশি জানি যে কয়েক মাস আগে পেজের কন্ট্রাক্ট শেষ হয়ে যায় WWE কোম্পানির সাথে। তারপর পেজ কোম্পানিকে বলে যে যদি তারা তাকে নিতে ইন্টারেস্টেড থাকেন তাহলে তিনি অবশ্যই যাবেন WWE-তে। কিন্তু WWE পেজকে নিয়ে কোনো প্রকার ইন্টারেস্টেড হননি, এবং যখন পেজকে বলা হয় যে সে কোন কোম্পানিতে যাবে, তখন পেজ বলেন যে যে কোম্পানি থেকে ভালো অফার করবে তিনি সে কোম্পানিতেই যাবেন। আর মূলত সেখানে আজকে চলে আসছেন পেজ AEW কোম্পানিতে। তো এরপর দেখা যাক পেজকে দিয়ে সেখানে কীরকম কাজ করানো হয়। তিনি কি ম্যাচ খেলবেন নাকি তিনি একজন জিএম হিসেবে কাজ করবেন, মানে একজন অফিসিয়াল হিসেবে কাজ করবেন, যেমনটা তিনি 2018 পর স্মিগনে করতেন। তিনি ছিলেন একজন ম্যানেজার, তিনি কিন্তু রেসলিং করতেন না, কারণ 2018 সালে একটি ইঞ্জুরির কারণে পেজের রেসলিং ক্যারিয়ার প্রায় নিষিদ্ধই হয়ে যায়। তো দেখা যাক AEW-তে তিনি কী কাজ করেন।